মহারাষ্ট্রর পরবর্তী মুখ্যমন্ত্রী কি হব তাকে নিয়ে লাগি রয়েছে সসপেন্স। বিজেপির বরিষ্ঠ নেতা দেবেন্দ্র ফডনাভিস দৌড়ে আগরে রয়েছেন। মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী কি হব সে সম্পর্কে নিষ্পত্তি নেওয়া পাই কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকিছেন। এতে কামচলা মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, বিজেপি নেতা দেবেন্দ্র ফডনাভিস ও এনসিপি নেতা অজিত পাওয়ার যোগ দেবে। এতে সরকার গঠনে বিস্তৃত আলোচনা হওয়া সহ পরবর্তী মুখ্যমন্ত্রী কি হব সে নেই চূড়ান্ত নিষ্পত্তি নিয়াযিব। মহারাষ্ট্র মন্ত্রিমণ্ডলরে জনে মুখ্যমন্ত্রীঙ্ক সহ দুইজন উপমুখ্যমন্ত্রী রহিবে বলি এনসিপি নেতা অজিত পাওয়ার সূচনা দেইছন্তি। নভেম্বর 30 কিংবা ডিসেম্বর 1 মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী শপথ নেবে বলি সূচনা মিলিছে। মহারাষ্ট্র নির্বাচনরে মহাইউতি মেন্ট 288 আসনরু 230 সিট্রে বিজয়ী হয়েছে। বিজেপি 132 সিট্রে জিতি বেড়ে শিবসেনা 57 ও এনসিপি 41 সিট্রে বিজয়ী হয়েছে। আমার সহিত ফোন লাইনরে উপস্থিত রয়েছেন অধিক আলোচনা করা বরিষ্ঠ সাংবাদিক জানকিশ বড়পণ্ডা। শ্রীযুক্ত বড়পণ্ডা, আপনার স্বাগত অর্গস নিউজ কু। মহারাষ্ট্র রাজনীতি নিশ্চিন্ত ভাবে বিজেপি গোটে বড় সফলতা মিছে, কিন্তু মুখ্যমন্ত্রী কি হব তাকে বর্তমান সময় বি সসপেন্স, কিন্তু সবুঠ আগরে রয়েছেন দেবেন্দ্র ফডনাভিস যে কি পূর্বর মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্ব নিয়ে সারি ভালো ভাবে। আপনি ঠিক কইছেন যে সসপেন্স কথা কুহযাচি সেটা সসপেন্স বলে কি মু স্বীকার করিয়া কো রাজি নে, বরং বিভিন্ন দিগকু বিচার করি কি অত্যন্ত সতর্কতার সহিত নেতা নির্বাচন করিবাতে যাউছেন। আপনি জানিছে গতকালি যেতেবেলে শ্রীযুক্ত সিন্ধে, একনাথ সিন্ধে যেতেবেলে যে বর্তমান কামচলা মুখ্যমন্ত্রী অছন্তি, আগর এই যে টার্ম মুখ্যমন্ত্রী ছিলে যদিও তাঙ্কর সংখ্যা গরিষ্ঠতা নথিলা, তথাপি ফডনাভিস তাঙ্কর সপক্ষে মুখ্যমন্ত্রী রেসু ওহরি যাইকি তাঙ্কু সুবিধা সুযোগ দেইতিলে এবং সে মহাইউতি মেন্টর মুখ্যমন্ত্রী ছিলে। বর্তমান সে গলাকালি কইসারিছন্তি স্পষ্ট ভাবরে যে ভারতীয় জনতা পার্টি যাহাকু স্থির করিব সে তাঙ্কু উস্কার করিয়া সে তাঙ্কর আপত্তি নাহি, তেমনি এই কথা কহিদেলে। এবং তা পূর্বরু মধ্যে অজিত পাওয়ার বি পরিষ্কার ভাবরে কইসারিছন্তি যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী যদি হুয়ন্তি আমি তাঙ্কু পূর্ণ প্রাণরে সমর্থন করিবি, তেণুকরি অসুবিধা এটি কিছু নাহি। কথাটি হচ্ছে যে আপনার আগামী দিন মানকরে যে সব পৌর নির্বাচন অছি, বিশেষ করে কি মুম্বাই মহানগর নিগম নির্বাচন অছি, সেথিরে একনাথ সিন্ধেঙ্কর যেটা আছে শিবসেনা দল, শিবসেনার গোটে বড় দবদবা থিলা, সেমানকর বহুত তাঙ্কর সেটি অনুগামী অছন্তি। সেমানে বাস্তবে বালাসাহেব আপনার যেতেবেলে সেমানে ছিলে মানে ঠাকরে তাঙ্কর সমর্থক ছিলে, এবং যেটা কি উত্তরাধিকারী সূত্রে তাঙ্ক পুয় মানে পাইপারলে নাই, যেটা একনাথ সিন্ধে তাঙ্কু অক্তিয়ার করে নিয়েছন্তি। এবং একনাথ সিন্ধে সপক্ষে বিশেষ করে অটো ড্রাইভর সংঘ অছি, বিভিন্ন সংঘ যেমন সমস্তে কামিকা সংঘ অছন্তি, সেমানে তাঙ্ক সপক্ষে অছন্তি। এবং সেই দৃষ্টিরু মহানগর নিগমরে নির্বাচনরে কিভাবে ভাবরে রণনীতি প্রস্তুত করিবে এবং বিভিন্ন পৌরাঞ্চল নির্বাচনরে বাজিমাত করিবে মহাইউতি মেন্ট, সে সবুকু হিসাব কিতাব করিকিরি সেমানে বহুত সতর্কতার সহিত নেতা নির্বাচন করুচন্তি, যেমিতি কি কাহা মনরে নিশ্চিন্ত বহুত সতর্কতার সহিত নেতা নির্বাচিত করা যিব। মহারাষ্ট্রর পরবর্তী নেতৃত্ব বিজেপির কিয়ে নেব, মুখ্যমন্ত্রী হউচন্তি কথা মু স্পষ্ট ভাবে কইদি। ওকে ওকে, ফডনাভিস হিঁ মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রর হওয়া নেই গোটে প্রকার নিশ্চিন্ততা আসি পৌঁছুছি। ধন্যবাদ আপনার সমস্ত আলোচনা পাই শ্রীযুক্ত বড়পণ্ডা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।